ও বাবা, দিন 15 হলো আমি এখানে আসিনি। কি ব্যাপার, নতুন বান্ধবী টান্ধবী জুটলো নাকি? জুটলে খুশি হও? পাগল, এতটা নিঃস্বার্থ হওয়া যায়? হয়েও কাজ নেই। এখন বলো, বৌমাকে দিয়ে জরুরি তলব করেছো কেন? সাংবাদিক হবে? বাবা, বৌমা দেখছি তোমাকে ফিট করে ফেলেছে। লাবণ্যর যদি মনে হয়েও থাকে যে লাবণ্য আর উত্তম ছাড়া তুমি এই পৃথিবীতে আরও একজনের কথা ঠেলতে পারবে না, তাহলে কি সেটা খুব ভুল ভাবা? বাবা, শরৎচন্দ্রের রাজলক্ষ্মীর মতো বলছো? ব্যস্ত ছিলাম ভবঘুরে শ্রীকান্ত হয়ে। শ্রীকান্তই তো থাকবে, কিন্তু মনে রেখো শ্রীকান্তকেও কিন্তু চাকরি নিয়ে বর্মায় যেতে হয়েছিল। ফিরেও আসতে হয়েছিল রাজলক্ষ্মীর কাছে। আমি তো যেতেই চাইছি না, এই রাজলক্ষ্মী আমায় তাড়াচ্ছে কেন? তাড়াচ্ছি না তো, আর আমি তোমাকে বর্মাতেও যেতে বলছি না, শুধু বলছি ফ্রিল্যান্স সাংবাদিকতা করবে? হ্যাঁ, নতুন প্রভাত কাগজের নিউজ এডিটর আমার পিস্তুত দাদা। হয়ে গেল, দাদার মনে সম্পর্কটা না নষ্ট হয়, মানে আমাকে দিয়ে সিরিয়াস কাজ তো। আচ্ছা, ভেতরে ভেতরে সিরিয়াস মানুষটা বাইরে এতটা ক্যালাস কেন? এটা আমি বলতে পারবো না দেবী, এটা বলতে পারবেন বিশ্বকর্মা, যিনি দই আর চিড়ে মিশিয়ে আমার মতো একটি দধি কর্মা সৃষ্টি করেছেন। বাজে বকো না তো। আচ্ছা শোনো, তুমি তো নাটকের রিভিউ করতে পারো, তুমি তো নাটক টাটক সম্বন্ধে কিছু জানো? বৌমা একথা ফাঁস করে দিয়েছে। এটা উত্তম, এই নাও আমি দুটো বই বেছে রেখেছি, এই দুটো বই একটু পড়ে চড়ে নাও। এই মেরেছে, এ তো ইংরেজি, এ পড়তে তোমার বছর ঘুরে যাবে। না, সপ্তাহে দুদিন করে আমার কাছে আসবে, আমি পড়িয়ে দেবো। ব্যবস্থা করে পাকা। তাহলে এবার তরুণের নতুন যাত্রা শুরু হচ্ছে। এবার সাংবাদিক তরুণ কুমার রায়। এই জানো প্রিয়ঙ্গদা, ওই বরুণদা একবার আমাকে বলেছিল। না দাঁড়াও, বরুণদা মানে বরুণ সেনগুপ্ত? না, এখন থেকে আর নো গুল, নট সিং, নো। হোয়াট ডু ইউ মিন? বোচা বাবু রিপোর্টার হচ্ছেন ফ্রান্সে? আমি তো সেসব কিছু জানি না, লতা আমাকে তাই বললো। মানে তরুণ কুমার রায় ফ্রান্সে যাচ্ছে? বাম বাম বাম! ও কি হলো, এত চিৎকার চাইছে? মানে শারীরিক বোচা বাবু আর কি ভোটার হচ্ছেন, উনি ফ্যান্সি যাচ্ছেন, সেইটাই ম্যাডাম আপনাকে বলতে চাইছি। রিপোর্টার হচ্ছে? হ্যাঁ, ফ্রান্সে যাচ্ছে। এই রিপোর্টটা তোমাকে কে দিল? লতা? আরে বাবা, লতা তো ভালোর জন্যই বলেছে। আর তোমার মেয়েকে দেখো, এত বড় বিশ্বাসঘাতক যে একটা এত বড় খবর আমাকে একটা ফোন করে জানালো না। তার মানে খবরটা তত বড় নয়। এই ব্যাপারে তোমার মেয়ের ওপর তোমার একটু বিশ্বাস থাকা উচিত। দিলীপ, তোমাকে আমি আগেও বারণ করেছি। শোনো শোনো শোনো, লতা তো আমাদের আনন্দের জন্যই খবরটা দিয়েছে। কিন্তু ততটা আনন্দ তো হচ্ছে না, এর ফলে তুমি তোমার মেয়েকে ভুল বুঝছো। দিলীপ শোনো, লাভকে তার নিজের মতো করে সংসারটা করতে দাও, মেয়েকে ছাড়তে শেখো মিনি। ঠিক আছে ঠিক আছে, ছাড়বো। আচ্ছা তুমি বলো তো, এই বোচা বাবু এই বয়সে হঠাৎ রিপোর্টার হচ্ছেন কেন, আর তাও আবার ফ্রান্সে? খবরে ভেজাল আছে। না 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 স্যার, আমি একদম আমি বলছি আপনাকে, লতা যে খবরটা দেয় স্যার, এর মধ্যে কোনো ভেজাল থাকতে পারে না। কেন, ও কি ভগবান ছাড়া কাউকে ভয় পায় না? এই শোনো, লতা খবরটা শুনেছে ঠিক, কিন্তু বুঝেছে কতটা সে ব্যাপারে আমার সন্দেহ আছে। ফ্রান্স নামটা ওর চেনা নয়, তাই চান্স আছে গোলাবার। ঠিক বলেছো, তাহলে একটা কাজ করি, লাভকে ফোন করে দেখি। হ্যাঁ, আরে না না, ওটা ফ্রান্স নাম, আমি ফ্রিল্যান্স কথাটা লতা গুলিয়েছে। হ্যাঁ না না, এটা এমন কিছু বলার মতো খবর নয় মামি। ছোটকার যে লেখার হাত আছে সেটা আমরা সবাই হঠাৎ আবিষ্কার করি, এবার ন্যাচারালি সবাই মিলে ছোটকাকে চেপে ধরেছে। সিরিয়াসলি এটা নিয়ে ভাবতেই হবে, কিন্তু ছোটকা রাজি হচ্ছে না। হ্যাঁ সিরিয়াসলি, তুমি কি করে হেল্প করবে শুনি? রাইট, মুনিয়া আন্টি দেখেছো? আমার সত্যি নিজেরও মনে ছিল না, মুনিয়া আন্টির তো মিডিয়ার সঙ্গে ভালোই যোগাযোগ আছে না? হ্যাঁ, ও মুনিয়া আন্টি ফ্রিল্যান্স করছে, দ্যাটস গ্রেট নিউজ। শোনো মামি, আমি তাহলে কালকে ছোটকাকে নিয়ে তোমার কাছে আসছি। ওকে ওকে, হ্যাঁ বাই। সত্যি লতা,
লতা এখানে এসো। কি ব্যাপার বলতো, আবার তুমি দিলীপ দাকে উল্টো পাল্টা বলেছো? আচ্ছা লতাদি, তুমি যখন সবকিছু বুঝতে পারো না, তখন দিলীপ দাকে বলার আগে আমাদের জিজ্ঞেস তো করতে পারো। সত্যি আমার যে কি হয় না বৌদি, যতই ভাবি এবার আর কিচ্ছু বলবো না। দিলীপ দাকে দেখলেই না পেটের মধ্যে গুড় গুড় করে। না 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 না, আসলে কোনো খবর পেলেই তোমার দিলীপ দাকে দেখতে ইচ্ছে করে, তাই না? তুমি ঠিক কথা বলেছো বৌদি। আমার কি মনে হয় জানো বৌদি, দিলীপ দা না আমার মৌচা। মৌচাকে যেমন মৌমাছিরা গিয়ে মধু বমি করে দেয়, আমিও না তেমনি দিলীপ দাকে দেখলেই আমার পেটের সব কথা। তোমার মাটিও কম নয় বৌদি, যেমন করে মৌচাকের পেট থেকে মধু বার করে, তেমনি আমার দিলীপ দার পেট থেকে সব খবর তোমার মা বার করে। আর বৌদির কাছে তারপর মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বন মাঝে। লতা দি যাও, আমাদের জন্য চা করে নিয়ে এসো। যাই। আচ্ছা কি হলো, কিছু বলবে কি? আচ্ছা তোমরা কি এর মধ্যে অনেক কথা বলা কোয়া করে নেবে গো? জানি বাপরে। এই যে হ্যাঁ করে হাসলে হবে, তখন থেকে বলছি না তাড়াতাড়ি রিভিউগুলো, নাটকের রিভিউগুলো সব কালচারাল পেজ থেকে বার করতে। উফ কাটছি তো। ভালো করে রিভিউগুলো গুছিয়ে ছোটকাকে দিতে হবে, বুঝেছ? হ্যাঁ, রিভিউয়ের ধরনগুলো কেমন হবে সেটা ছোটকা বুঝতে পারবে। এই তো মামনির মাথায় বুদ্ধি খুলেছে। আচ্ছা বৌদি, তোমার ভাইও তো ছোটকার এই কাজে হেল্প করতে পারে ছোটকাকে। তোমার ভাই? কেন, আমার ভাইয়ের ভালো নাম তুমি জানো না বুঝি? হ্যাঁ জানবো না কেন, সৌমিত্র। কত হাতি গেল তল, মশা বলে কত জল। আমার ব্যারিস্টার বাবা পড়ে রইল, আমার বিলেত ফেরত হাজবেন্ড পড়ে রইল, সব বোঝে নাকি ওর সৌমিত্র বাবু। উফ লাভ, আমার কিন্তু মনে হয় তোদের ওই বোচা বাবুর হার্ড নিউজ দিয়েই কেরিয়ার শুরু করা উচিত। ছোটকা বললেন ওরে বাপরে বাপ, প্রথমেই হার্ড, আমি অত হার্ডই নই। এইটাই ওর মধ্যে প্রবলেম, এই যে সেলফ কনফিডেন্সের অভাব যেটা মামির মধ্যে একেবারেই নেই। শ্যাম্পু থেকে সিনেমা। সোমু আবার মামি লেগ পুল করছিস? সরি মামি, তবে আমারও কিন্তু মনে হয় ছোটকা হার্ড নিউজ দিয়ে আরম্ভ করা উচিত। আফটার ড্যাড আছে, আমি আছি, তুই তুই কি করতে আছিস? তোর ওই নিউজের সোর্স আমার জানা আছে, আদি আর সায়ন। নে চুপ করে বসে চা। সায়নকে কিন্তু তুমি চেনো না মামি। চিনি না আবার? নে প্রেম করে আর মার খা, তাকে চিনি না। ভুল বললাম আমি, মার খেয়েও প্রেম করে। সায়নের স্টকে হেভি নিউজ। ঠিক আছে থাক, এখন আর ওসবের দরকার নেই। উত্তম এটা পড়ে দেখো, সর্বনাশ হয়ে গেছে। কেন? এই রিভিউটা ছোটকা নতুন প্রভাত খবরের কাগজে বার করতে যাচ্ছিলেন। প্রিয়ঙ্কা দেবীর সম্মানের অবস্থাটা কি হতো বলতো? কেলেঙ্কারি। আরে ছোটকাকে এত রেফারেন্স দিতে কে বললো? আর প্রত্যেকটা রেফারেন্স তো ভুল না। উৎপল দত্ত যে কোনোদিনও স্টেজে শ্রীমান পৃথ্বীরাজ করেছেন সেটা তো আমার জানা ছিল না। এই দেখ পড়, এটা পড়। আমি পড়েছি, তুমি পড়। আরে তারাশঙ্করের কালিন্দীকে দেবনারায়ণ গুপ্ত বানিয়ে দিয়েছে, আরে এত কথা লিখতে কে বলেছে? ভাগ্যিস ছোটকামাটা পড়তে বললেন, নাহলে ইন্দ্রজিৎদার অবস্থাটা কি হতো বলতো? এই নাটকটা ইন্দ্রজিৎদার না? হ্যাঁ। ভাবলে আমার জ্বর আসছে। এই দেখো লিখেছে যে নায়িকার ভূমিকায় কমলিকা দাস, ললিত লবঙ্গলতা বঙ্কিমচন্দ্র টেনে এনেছে। সর্বনাশ হয়ে গেছে। আরও আছে বাবার চরিত্রে শঙ্কর শাহ চেহারাটা অনেক বুদ্ধিদীপ্ত হওয়া উচিত ছিল, তার বদলে যেন বালির বস্তা। কি হবে, তো মানহানির মামলা হয়ে যাবে গো। আরও লিখেছে নায়িকা শাশুড়ি তো তখনকার বিয়ে, চরিত্রটা তো কুতুলে করা এসেছি নয়, অভিনেত্রী শুক্লা চ্যাটার্জি বোধ বুদ্ধিহীন, তার পরিচালককে বলিহারি। হবে না, হবে না বুঝলে, ছোটকাকে বোঝাতে হবে যে রক আর খবরের কাগজ কিন্তু এক জিনিস নয়, নচেত ছোটকার সাংবাদিকতার এখানে শেষ।
শোনো উত্তম, চলো নাটকটা আমরা দেখে আসি। তাতে কি হবে না? আমি জানতে চাই সমালোচনাটা ঠিক কিনা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ইন্দ্রজিতের ওপর ছোটকার একটা চাপা রাগ ছিল, মনে নেই? সে নাটকের সময় ছোটকাকে বাদ দিয়ে আমাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর করেছিল। ঠিক আছে, আগে চলো নাটকটা তো দেখে আসি। দেখো দেখো বৌমা দেখো, তাহলে দেখে মিলিয়ে বলো যে আমি রিভিউটা ঠিক লিখেছি কিনা। তাহলে এই ভাষা? ওরে শোন, সমালোচনার ভাষা এখন এইরকমই হয়। পকেট তো পেঁদাবে না, সেই পাবলিকই আবার কাগজের বিক্রিটা বাড়াবে। না 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 ছোটকা, আধুনিকতা মানে সৌজন্যহীন হওয়া না। তুমি দেখলে বুঝতে পারতে বৌমা আমি কেন কথাটা বলছি। এই ধরো বাপের রোলটা যে করেছি, একটা শান্ত শিষ্ট সৌম কালচার্ড, আমি অভিনেতার চরিত্র মানে চেহারার কথা বলছি না, কিন্তু রোলটা তো সেই রকম হবে। কিন্তু তা বলে মনে হচ্ছে যেন পানের দোকানে গোপাল কথা বলছি, সবাইয়ের মনে ভাসিয়ে দিচ্ছি। আপনি কি এটাও লিখবেন ভেবেছেন নাকি? কষ্ট কথায় কষ্ট নেই। না না না, একদমই নেই, কিন্তু কষ্ট তো আমাদের, আমাদের তো জেলে যেতে হবে। তা বলে সত্যি কথা লিখবো না? সত্যি কথা? আপনি কি সত্যিটা লিখেছেন? উৎপল দত্ত কোনোদিনও থিয়েটারে শ্রীমান পৃথ্বীরাজ করেছেন? ওইটা একটু, আরে এত রেফারেন্স দিতে গেলে কেন? আরে তোর রেফারেন্স ছাড়া কোনো সমালোচকের কথা কয়? মানছি, কিন্তু তারা কখনো ভুল রেফারেন্স দেননি। শেক্সপিয়ারের কোন নাটকে ইডিপাস ছিলেন? ইডিপাসের লেখক সোফোক্লিস। সোফা? না, সোফা কাম বেড নয়, সোফোক্লিস গ্রিক নাট্যকার। আর এসব তো জানতে হবে। বেশ, তাহলে না এবার থেকে আর রেফারেন্সগুলো দেবো না। যদি বালির বস্তাটাকে কুমড়ো বলবো? কি? অভিনেতার চেহারা নিয়ে একটি কথাও বলবে না। সাংবাদিকের স্বাধীনতায় হস্তক্ষেপ? স্বাধীনতার প্রশ্ন নয়, প্রশ্নটা শালীনতার ছোটকা। কি করেছো বলো দেখি? কি করেছো? পুরনো দিনে থিয়েটারের অভিনেতারা কত মদ্যপান করতেন, কে কোন মহিলার ঘরে যেতেন, এসব লিখে দিয়েছি। কারণ তোমার বিস্তৃত দাদা বলেছিল পুরনো থিয়েটার নিয়ে লিখতে, তাই। পুরনো থিয়েটার মানেই কি শুধু ব্যবচার? তা তো নয়, কিন্তু যেসব অভিনেতারা যেসব মহিলার ঘরে যেতেন সে সব তো ভুলভাল লিখেছো। না মামা, মানে তাড়াতাড়িতে একটু এধার ওধার হয়ে গেছে। একজন প্রখ্যাত অভিনেত্রীর বরের নাম যা পর্যন্ত ভুল লিখেছো। সর্বনাশ, এগুলো কি কাল ছেপে বেরোচ্ছে? বেরিয়ে যাচ্ছিল, কিন্তু দাদার শেষ মুহূর্তে কি মনে হলো লেখাটা একজন প্রুফ রিডারকে পড়তে দেয়। তিনি হচ্ছেন সেই যুগের একজন স্টেজ ম্যানেজারের পুত্র, তাই সময় মতো সমস্ত ভুল ধরা পড়ে। আচ্ছা আমি কি করি বলো তো প্রিয়ঙ্গদা? যাক, আর মন খারাপ করতে হবে না। কিছু খাবে? হ্যাঁ, আমার না খুব খিদে পেয়েছে। আজ আমি মুরগি রেঁধেছি। মুরগি? ফাইন। এই শোনো, তাহলে গোটা কয়েক রুটি দিও, হ্যাঁ, আর ওই লেক দেখে দিও। আচ্ছা তুমি কি কোনোদিন সিরিয়াস হবে না? আমাকে সিরিয়াস দেখলে তুমি হেসে ফেলবে। ভয়ও তো পেতে পারি। তোমাকে ভয় পেতে দেখলে আমি যে হেসে ফেলবো? উত্তম আর লাবণ্য আমাকে ভার দিয়েছে তোমাকে ট্রেনিং দেওয়া। এখন নো ট্রেনিং, এখন যাও মুরগি নিয়ে এসো। এখন ঝাল দিয়েছো তো? আজ কিন্তু একদম জলের মতো মুরগি রেঁধেছি, স্যুপ করেছি। তুমি খাও। যা, তাহলে কি ছোটকার ড্রামা ক্রিটিক হওয়া হলো না? না, কি সব লেখা রে বাবা। কখনো কাউকে সমালোচনা করে লিখেছে বালির বস্তা, আবার কাউকে কখনো সমালোচনা করেছে গুড়ের নাগরি বলে। এইসব লেখা যদি কেউ পড়ে তাহলে ভাবতে পারছো? আচ্ছা, এইসব লেখা ওই নতুন প্রভাতের সুব্রত বাবুর হাতে পড়েনি তো? না না, এখনো পড়েনি। কখনো পড়েছে বৌদির হাতে, আর কখনো পড়েছে যে পুলোমা দি আছে, পুলোমাদির পিসিমণির হাতে। ভাগ্যিস তাই রক্ষে, না হলে যে কি হতো কে জানে। কিন্তু ছোটকার লেখা তো স্মার্ট। হ্যাঁ, ওই স্মার্টলিই তো এসব লিখেছে। আরে এইসব লিখলে তো মানহানি প্রাণহানি সম্মান না ঠুকে দেবে, তার সঙ্গে অর্থহানিও হবে বেশ খানিকটা। কত আশা করেছিলাম আমাদের ডিআরএস ছোটকা ক্রিটিক হবে, কত ভালো ভালো প্রোগ্রামে যাব। কেন ছোটকা ক্রিটিক হলে তুমি প্রোগ্রামে যাবে কি করে? হায় হায়, নাম করা ক্রিটিক হলে না অনেক কার্ড পাওয়া যায়। এই যে শুনুন দাদা, নাও তোমার টাকা ধরো। কোল্ড ড্রিঙ্ক পাওয়া যায়নি? কোল্ড ড্রিঙ্ক পাওয়া যায়নি? বিকেলবেলা কি সবাই চা খায় নাকি? সে আমি জানি না, হরিয়ার দোকান বন্ধ। আচ্ছা, হরিয়ার দোকান ছাড়া অন্য কোনো দোকানে কোল্ড ড্রিঙ্ক পাওয়া যায় না? আমি অত দূরে যাইনি। কেন যাও নি? ম্যাডাম আমাকে বলে দিয়েছেন যে অপু দিদি এলে এই বাড়িতে তুমি বেশি দূরে যাবে না, তুমি কাজ পিটিয়ে থাকবে। কেন? ম্যাডাম বলেছেন অপুটা বাচ্চা মেয়ে আর সমুদা খ্যাপা।